वेलकम बैक टू आवर चैनल गाइज। देखते आज के डिम भाजा दिए भात खाची। हमारे माछे तरकारी रान्ना हो तबुओ जाए ना क्या आज के एक मन हो लंका दिए डिम भाजा भात खाई। कारा कारा ये खेते भलोबाशो अवश्य जाना। हमारे तो गरम गरम माछ भाजा दिए और डिम भाजा दिए भात खेते खूब ही भलो लागे। तो परीक्षार जो तो ब्लग शूट करते तो चलो तुम्हारे साथ कथा बी। तो सारा दिन आज को ब्लग करी और ये भिडियो एखी और एखी छाड़ब। छोटो एक आपडेट देवार जोन्नो तोमादेर साथे भिडियोटा शूट करछी। आज के सकाल थेके आमार शरीरटा सेरकम एक भालो नेई तो ओई जोन्नो आमि भिडियोटा शूट करते पारिनी आर अन्नो कोनो भिडियो दिते पारिनी। आमार काछे भिडियो छिलो माने आगेर ब्लग करा छिलो। आच्छा आमाके स्टैंडटा दिते अनेक धरते पारछि ना। एई जे स्टैंड भिडियो शूट करा छिलो तो सेगुलो एडिट करार मतनो समय होच्छे ना जे एडिट करब। तो ओई जोन्नो आर कि এখন একটু ভাবলাম যে ভিডিও করে নি নিয়ে তোমাদেরকে একটু বলে দিই যে কালকে থেকে আমার ফাইনালি পরীক্ষা শুরু হচ্ছে। তো কালকে হচ্ছে এসএসসি পেপারের এক্সামটা আমার আর আমার এক্সামটা চলবে এই পুরো মাসটা জুড়ে। মানে এই যে জুলাই মাস, জুলাই মাসটা পুরো ধরেই বলতে পারো চলবে কারণ আমার 22 তারিখে এক্সাম শেষ হবে। যদিও মাঝখানে একটা গ্যাপ, তো সেই গ্যাপটা না থাকলে আরও তাড়াতাড়ি শেষ হয়ে যেত। আর তোমাদের একটা কথা জানানোর জন্য বললাম ভিডিওটা করা যে পরশুদিন মা আসছে ফাইনালি, ভাইয়ের এক্সাম শেষ, তো হয়তো 7 তারিখে আসবে। তো অনেক জোর জবরদস্তি করার পরে মা রাজি হলো কারণ মা বলছিল যে দিদি ভাই যখন রয়েছে তখন ওকে নিয়ে যা, বাট আমার দুজনের পক্ষে পসিবল না কারণ তন্ময় অফিস যায়, তন্ময়ের জন্য খাবার রেডি করে দেন, আমার আবার কলেজ যাওয়ার, অতটা দূরে কলেজ আমি নতুন নিয়েও না, আরও অফিস তো ছুটি নেওয়া রোজ পসিবল না না। তো এই জন্য আর কি মাকে আসতে বলা, যেহেতু ভাইয়ের এক্সামটা শেষ হয়ে যাচ্ছে তো কোনো তো প্রবলেমই নেই। তো ছোটো 10 মিনিটের একটা ব্লগ বানাবো ভাবলাম, তোমাদেরকে দেখাবো। তো কিছু জিনিস অর্ডার করেছি সেগুলোই দেখে নাও। যে দিদি আজকে একটা নতুন রেসিপি বানাবে সেটা হচ্ছে কি যেন, মেক্সিকান নুডলস। মেক্সিকান নুডলস, তো সেটার জন্য আরেকটা জিনিস যেটা দেখাই যে আমি না আজকে একটা সুইগিতে ঘাটতে ঘাটতে দেখছিলাম এই ম্যাগিটা, তোমার কারা কারা খেয়েছো বলো তো, এটা নাকি অনেক স্পাইসি, তো আমার সেটা জানা নেই। তার আমি না ভালো করে ধরি কেনাটাকে, তো আমি এবার তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি নিয়েছি। তো যেটা দেখাচ্ছিলাম ম্যাগিটা, তো এই ম্যাগিটা দেখলাম নতুন, তো দিদি বললো যে এটা নাকি স্পাইসি খুব আর এটা নাকি খুব টেস্টি হবে। তো ভাবলাম ট্রাই করা যাক, যদিও এটা মনেই হচ্ছে যে খুব টেস্টি হবে। আর সেকেন্ড হচ্ছে এটা কি স্প্রিং অনিয়ন, স্প্রিং অনিয়ন। তো এটা দেখো কোয়ান্টিটি কতটা, এটার দাম তোমরা গেস করো তো, করেছো কমেন্ট করো, গেস করো কত মানে হতে পারে, তোমরা লেখো দেন আমি বলবো। তো লেখা হয়ে গেছে, ভিডিও পজ করে লিখে নিয়েছো। এটা হচ্ছে মাত্র 30 টাকা এতটা স্প্রিং অনিয়ন। আর এটা দেখো বাজারে কিন্তু মেবি এটা কিন্তু পাওয়াও যায় না সচরাচর, আর যখন লাগে দেখো স্যুপ বা হচ্ছে ওই চাউমিন ম্যাগি এগুলোতে বেশি বিশেষ করে লাগে, ফ্রাইড রাইসেও দেওয়া যায়, পোলাও, মানে যেরকম জিনিসে তোমরা দিতে চাও। তো এটা আমার খুব ভালো লাগলো যে মানে আমি ভাবিনি না যে এতটা কোয়ান্টিটি দেবে না দি বল, আমরা ভেবেছি হয়তো একটুখানি দেবে, মানে আমি তো ভেবেছি ধনে পাতা যেরকম দেয়। হ্যাঁ একদম, মানে আমি বলছি মানে এতটা দেবে, মানে এই সাইডে যেটুকু ধরে রয়েছিল তো এতটা দেবে আমি এটা ভাবিনি। আর প্যাকেজিংটা দেখো মানে কত এখন তো অফার চলছে, সুইগিতে অফার বলে নয়, সুইগিতে সবসময়ই মানে আমি দেখেছি সুইগিতে খুব সুন্দর অফার দেয় আর বাজারের তুলনায় অনেক সুন্দর সুন্দরভাবে জিনিসগুলো পাঠায়ও। আর আমার কাছে মনে হয় বাজার থেকে বাজার করা থেকে বাড়িতে বসে এভাবে বাজার করা অনেক ভালো, ফ্রি ডেলিভারি প্লাস দামও কম আর ফ্রেশ জিনিস পাওয়া যায়। আর এ দেখো ক্যারেট নিয়েছি কিছুটা, তো ও হচ্ছে আজকে চাউমিন বানাবে। তো ও একটা কীরকম চাউমিন বানানো দেখেছে, কি চাউমিন যেন নামটা বলছিলিস, মেক্সিকান নুডলস। তো এটাকে কি বলে, ক্যাপসিকাম বলে, ক্যাপসিকাম। তো রেড, ও রেড বেল পেপার, এটা তো বেল পেপারও বলে, এটাকে বলে না রেডটা, আর রেডটাকে বলে রেড বেল পেপার। যাই হোক ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকাম লাল আর ইয়েলোটা ছিল বাট ওটা নিই নি, এটাতে হয়ে যাবে, ওটা ওই একদিনের জন্য রান্না করার জন্য ওইগুলোর দাম একটু বেশি ছিল। তো ভাবলাম যে আগে ফার্স্ট টাইম তো করে খেয়ে দেখে নিই কারণ ফ্লেভারের কিন্তু কিছু আলাদা থাকে না এইগুলোতে, দেখতে সুন্দর লাগে এটাই। হ্যাঁ আমি সত্যি কথাই ফ্লেভার বুঝি না, ফ্লেভার আলাদা, ক্যাপসিকাম ফ্লেভার। হ্যাঁ আমার তো ফেভারিট গ্রিনটা।
তো আর নিয়েছি হচ্ছে সস, সয়া সস। আমি মানে একটা কথা বলবো তোমাদেরকে, আমি আর আমার না একটা জিনিস কি হয়, এই যে মানে এই যে সয়া সস, ভিনিগার, চিলি সস, এইসব জিনিসগুলো ফ্রিজে থাকে আর আমি সচরাচর সব জিনিস রান্না করি না, দিদি করে যেটুকু করে, তো ওটা না এক্সপায়ার হয়ে যায়। এগুলো জানোই তো আমরা এক বছরই থাকে বোধ হয়। হ্যাঁ, এক বছরেরই থাকে, তো সেটা আমি জানতাম না। আমি আজকে দেখলাম যে আমার ফ্রিজে যেগুলো ছিল, আর যদিও আমরা খাইনি ওটা, তবুও মানে যে ওটা এক্সপায়ার হয়ে গেছিলো। আমি আগের দিন তন্ময় ম্যাগি মারাতে গিয়ে আমি ভেবেছিলাম কি ওটা দেবো, যদি দিতাম তাহলে কি হতো। তো এই জিনিসগুলো তাড়াতাড়ি ইউজ করে নেওয়া উচিত। কি থ্যাংকস টু মি, আমি বলছিলাম দেন। আজকে দিদি বলছে যে চাউমিন বানাবে তো সয়া সস লাগবে, আছে না? বলছে হ্যাঁ আছে। তো বলছে কবে আছে? বলছে কতদিন হয়ে গেছে, এক বছরের বেশি হয়ে গেছে। বলছে এক বছরই থাকে ওটা। তো যে দেখলাম যে হ্যাঁ ওটা এক্সপায়ার হয়ে গেছে, তো তার জন্য নিলাম, এবার একটু ভালোটা নিলাম। এটা হচ্ছে চিংসের। তো যদিও এগুলো সব হচ্ছে 50-60 টাকা করেই পড়েছে, মানে এরকম কিছু বেশি দাম না, বাট এটা ভালো। আর এমনিগুলো তো 25-20 টাকা করে পড়ে, মানে খাবো যেহেতু জিনিসটা ভালো হয়, মানে উচিত আমার মনে হয়। আর এটা নিয়েছি গ্রিন চিলি সস, এটা ছোট প্যাকটা। হ্যাঁ, আর এটা হচ্ছে রেড চিলি সস। আরেকটা দেখাবো জিনিস, এটা একটা দিদি বললো যে যে কোনো খাবারে দেওয়া যায়, এটা নাকি ভীষণ ঝাল হয়, তখন ফায়ার হয়ে গেছে সামনে। তো এটা দেখা যাক দিদি কেমন রান্না করে খাওয়ায়, মানে চাউমিনটা। তো আজকে রাতে ডিনার চাউমিনই হবে, আর ওটা একটু দিয়ে কড়াইটা দিই। আর এদিকে নিয়েছি এক প্যাকেট দই, কারণ আমার একটু অসুবিধা হচ্ছে পেটে, মানে ব্যথা করছে তলপেটে খুব, আর বুঝতে পারছি না এই বৃষ্টি হলে না আমার এরকম অসুবিধাটা হয়। তো তোমরা বলে সিরাচা সস, সিরাচা ও একটা অন্য একটা সসের কথা বলছিল, সেটা আর ওখানে পাওয়া গেল না। টোবাস্কো, টোবাস্কো যাই না কোথা থেকে নামগুলো বার করে। তুই বাড়িতে সুশি করে খাওয়াস না আমাকে, বাড়িতে করা যায় না? চালটাই তো তো দিদির কাছে শোনো সবাই, বাড়িতে করা যায়? তো বাড়িতে করা পসিবল এই জন্যই, কারণ সুশি বানাতে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে আর যে প্রসেসে ওটা বানানো হয় সেই টেস্টটা আসবে না বাড়িতে কখনোই। অন্য অন্য জিনিস বাড়িতে বানিয়ে খাওয়া যায়, কিন্তু সুশি জিনিসটা। আর আজকে কি হয়েছে, মানে আমি আজকে ছাদে উঠিনি, মানে বলতে পারো ঘরেই ছিলাম। তো আমার দিদি কখন বুদ্ধিমান, আমি সিসিটিভি ক্যামেরা তো ছাদে দেখেছি কি যে আজকে জামা কাপড় কিছু মেলা নেই, মানে নিশ্চিন্ত, তো ছাদে তো যাইনি। এদিকে কিছুক্ষণ পরে দেখি জোরে বৃষ্টি নেমেছে, এবার আমি মজার সাথে বলছি দেখ দিদি কত জোরে বৃষ্টি হচ্ছে। তো বলছে তাই তাই বলার পর দেখি উঠেই দৌড়। কি হলো তোর, ছাদে আমি জামা কাপড় মেলে দিয়ে দিস না ওই সিসিটিভির পার্টটুকু দেওয়া যাবে, স্ক্রিনশট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিসিটিভির ভিডিওর পার্টটুকু দিয়ে দিস, আমি তাড়াতাড়ি গিয়ে করেছি। তো দিদি কি করেছে, হালকা হালকা মানে ভেজা ছিল কিছু জামা, মানে কোনো জামাটা হাতা হাতাটা জায়গায় একটু ভেজা বা কলারের জায়গায় একটু ভেজা, ওই জামাগুলো ওপরে মেলে দিয়ে এসছে, পুরো ভিজে গেছে। কারণ বর্ষাকালে খুব অসুবিধা হয়, জামা কাপড় না শুকলে না একটা বিচ্ছিরি গন্ধ আসে, যেটাতে আবার ধুতে হয় জামা কাপড় গুলো। তো ওটাই আর কি। তো কালকে থেকে আমার এক্সাম, সবাই আমাকে কংগ্রাচুলেশনস, বেস্ট অফ লাক করো, কংগ্রাচুলেশন বাবা মনে কি করতে যাচ্ছেন, বেস্ট অফ লাক জানাও। যদিও আমি মানে সেরকম কিছুই লাক না জানি, এবার দোয়া করতে দোয়া মানে প্রে করো যেন পারি, কারণ আমাদের বুঝতেই পারছো সিলেবাস হিউজ, আমাদের কলেজও সেভাবে হয়নি, পড়াও সেভাবে হয়নি, কিন্তু আমাদের এক্সামটা দিতেই হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমি আর ভিডিওটা বড় করছি না, দিদি চাউমিনটা বানানোর পরে কেমন হয়েছে চাউমিনটা সেটাই তোমাদের সাথে শেয়ার করব, সেটা শেয়ার করব পরে, মানে পরের ভিডিওতে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সারাদিন যেহেতু কোনো ব্লগ দিইনি, এইটুকু তোমাদের সাথে আপডেট দেওয়ার জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। আমি রেগুলার কোনো ব্লগ না দিতে পারলেও ছোটো ছোটো একটা ক্লিপ তোমাদের দিয়ে থাকবো, তো তোমরা পাশে থেকো আর বেল আইকনটাকেও প্রেস করে দিবে। Focus.